প্রথম ও দ্বিতীয় দফার ভোট শেষ, এখনো হাতে বাকি রয়েছে 5টি দফার ভোট। আগামী পঞ্চম দফায় 20 মে ভোট হবে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে। তার আগেই প্রচার সারছেন সমস্ত রাজনৈতিক দল। আর ঠিক একইভাবেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীও প্রচার সারছেন এবং প্রচারের পরে 24 আওয়ার্স টিভির মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। ব্যাপক সারা মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা, কারণ আমাকে এলাকার লোক সবাই চেনে। আমি এই এলাকায় একসময় ব্যবসার জন্য প্রত্যেক রবিবার আসতাম, অর্থাৎ এখানকার দোকানদার প্রত্যেকেই আমাকে চেনে, আর রাজনীতি ক্ষেত্রেও প্রত্যেকে চেনে। এবং মানুষের মধ্যে যেহেতু আমি উলুবেড়িয়ায় বাড়ি, ভূমিপুত্র, সেই জন্য মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা, উৎসাহ আছে। এবং তারা পার্টিকুলার আমার সম্পর্কে ওয়াকিবল, আমি কীরকম মানুষ, যার ফলে মানুষ, আমি, আমার দৃঢ় বিশ্বাস এলাকার সমস্ত মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমাকে বিজয় করে আশীর্বাদ করবে। দীর্ঘ 7 বার সাংসদ ছিলেন এলাকায় উলুবেড়িয়ায় সিপিআইএম, তারপর পরপর 3 বার তৃণমূল, এবারে কি পরিবর্তন সম্পর্কে কথা? এবারে আমি 100% নিশ্চিত যে পরিবর্তন হচ্ছে, তার কারণ দীর্ঘ 50 বছর বিরোধী দলগুলো আজকে এখানে সংসদ ছিল, কিন্তু এলাকার কোনো ডেভেলপ হয়নি। অর্থাৎ আমার যদি কেন্দ্রে যে মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছে এই বিষয়গুলো সন্দেহ নেই, অর্থাৎ কেন্দ্রীয় দলের যদি এখানে সংসদ থাকে তাহলে এলাকার উন্নয়ন সম্ভব, মানে ব্যাপক উন্নয়ন হবে। এবং এর আগে যে সংসদ ছিলেন, 2-2 বারের সংসদ, তিনি কোনোদিন পার্লামেন্টে, আমি দায়িত্ব নিয়েছি, 2 মিনিটও এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেননি। এবং তিনি সংসদ হওয়ার পর এলাকার লোক দেখতে পায়নি, যখন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় যখন সংসদের প্রয়োজন আছে তখনও মানুষ পায় না। কাজেই আমার দৃঢ় বিশ্বাস 20 তারিখে মানুষ ইভিএমে পদ্মের বোতাম টিপে বসিয়ে দেবে এবং 4 তারিখে উলুবেড়িয়ার লোকসভায় নতুন সূর্যের উদয় হবে, অর্থাৎ পদ্ম ফুটছে, ফুটবে। হ্যাঁ, এলাকার বলতে এক একটা বিধানসভায় এক এক রকম ক্ষেত্র আছে, সেই অনুসারে যেমন আমি শ্যামপুরে বলেছি যে যাতে রেল যোগাযোগ ব্যবস্থা হয়, তার কারণ শ্যামপুরবাসীকে প্রচণ্ড কষ্ট করে রেগুলার যাতায়াত করতে হয়, সেটা আমি সংসদে ও পার্লামেন্টে তুলব। এবং আমাদের, আমি যত রকমভাবে সর্বতোভাবে চেষ্টা করবো যাতে ওটা হয়। আপনি যে এলাকায় আছেন উলুবেড়িয়া দক্ষিণের, এই এলাকায় জাতীয় ব্যাংকের কোনো ব্যবস্থা নেই, সাধারণ মানুষের ব্যাংকে পরিষেবা নিতে গেলে 10 থেকে 15 কিলোমিটার দূরে যেতে হয় 50 টাকা গাড়ি ভাড়া করে, যেটা বর্তমান যুগে ডিজিটাল যুগে খুবই সমস্যা। হ্যাঁ, এ সম্পর্কে যাতে এলাকায় হয় তার জন্য নিশ্চয়ই আমি সর্বতভাবে চেষ্টা করব। একটা বিষয় হচ্ছে আমার লক্ষ্য হচ্ছে আপনার সন্ত্রাসমুক্ত উলুবেড়িয়া লোকসভা, মানুষ শান্তিতে বসবাস করবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানুষ চায় শান্তি, অর্থাৎ মানুষের মধ্যে যাতে দ্বন্দ্ব হয়, এটাই আমার মূল লক্ষ্য। আর মোদিজির মূল স্লোগান হচ্ছে সবক সাথ, সবক বিকাশ, সবক বিশ্বাস, অর্থাৎ আজকে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, বাড়ি, জল, 5 কিলো চাল রেশনে ফ্রি, আজকে সব কিন্তু আজকে হচ্ছে সর্ব জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে 5 কি আপনার থেকে যে চাল দেওয়া শুরু হয়েছে এখনও পর্যন্ত দেওয়া চলছে এবং আগামী 5 বছর দেবে প্রধানমন্ত্রী বলেছে, এটাই হচ্ছে মোদীর গ্যারান্টি। অর্থাৎ মোদীজির যে সার্বিক উন্নয়ন, সেই উন্নয়নে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই এক হয়ে এবারে পদ্মমূল্যে কে উজাড় করে ভোট দেবে। ধন্যবাদ আপনাকে, নমস্কার।